হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা ভালো আছেন তো? আমার ফ্যানটা আমাকে জিজ্ঞেস করে যে আমার রুটিনটা কি, আমার সকাল সকাল থেকে রাত অবধি কি করে কাটো। সকাল থেকে রাত অবধি কি করে আমার এই রুটিনটা আমি এখন জানাবো। এমনিতে আমি খুব সকালে ঘুম থেকে উঠি ভোরবেলায়, তো আমার যে অফিস যেখানে যেখানে থাকে আমি রুটিনটাই দেখি যে কোথায় কোথায় আমার ক্লাস আছে। আর যেদিন আমি ফ্রি থাকি সেদিনকে আমিও আমার ছুটির দিনগুলোতে ঘুম ভাঙে আমার অ্যাসিস্ট্যান্টের মিষ্টি ডাকে। আমার একটা সুইটি আছে জানো না, ঘুম থেকে উঠে আমি সুইটিকে একটু আদর করি, নিজের বুকের মধ্যে নিয়ে আসি, ও কেমন যেন নরম হয়ে আসে, আমার মনটা না ভীষণ উদাস হয়ে যায়, মনে আরো একটু জড়িয়ে ধরি। নেক্সট আমি জগিং করতে যাই। নেক্সট টাইম আমি ব্রেকফাস্ট করি রুটি, কলা, ডিম, দুধ, এগুলো আমি একত্রিত হয়ে আমি খাই। নেক্সট টাইমে আমি চান করি আমার সুইমিং পুলে। তারপরে আমার দুপুর থেকে বিকাল অবধি আমাদের ফ্যানগুলোর সঙ্গে আমার সময় কেটে যায়। কোথা দিয়ে সময় চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। আমাদের বাড়িতে লাইন পড়ে যায় ফ্যানের, একে যায় একে আসে, এই করতে করতে আমার দুপুর থেকে বিকাল অবধি কেটে যায় বন্ধুদের সঙ্গে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরে পাঁচটার পরে আমি মাঠে যাই গলফ খেলতে। ছোটোবেলার থেকে আমার গলফ খেলা খুব শখ, তাই আমি সময়টা যখন আমি ফ্রি থাকি বন্ধুদের সঙ্গে কাটানোর পরে আমি মাঠে যাই গলফ খেলতে। নেক্সট টাইমই সন্ধ্যার সময় আমি যাই নাইট ক্লাবে, আমার ড্যান্স দেখার জন্য সব আমার বন্ধুরা বসে থাকে, সেখানে আমি নাচ করি এবং অ্যাক্টিং করি, গান করি, এই বিভিন্ন ধরনের সময়ের মধ্যে দিয়ে আমি টাইমটা কাটিয়ে তুলি। আর বন্ধুরা আমাকে সেই ভালোবাসে, বিভিন্ন রকম নাচ গান সব কিছু তারা দেখে, এইভাবে আমার টাইমটা কাটাই সন্ধ্যার পরে নাইট ক্লাবে। নাইট ক্লাবে আমার কাজ শেষ হওয়ার পরে আমার সিকিউরিটি চলে আসে, আমাকে নিয়ে যায়, তারা সেইভাবে দায়িত্ব করে, সিকিউরিটি আমার সঙ্গে সবসময় থাকে, যখন আমি কর্ম করি তখন তারা সাইড হয়ে যায় কর্মের পরে, আমাকে সেইভাবে দায়িত্ব করে আমার সিকিউরিটি নিয়ে যায়। তারপরে বাড়িতে গিয়ে আমি আধা ঘন্টা মতন গান শুনি, গান শোনার পরে আমি একটু ঘুমন্ত হয়, আমার শরীরটা একটু ক্লান্ত থাকে, এক গ্লাস দুধ কিংবা জুস খেয়ে আমি শুয়ে পড়ি। আশা করি আমার সমস্ত কিছু জানার পরে আপনাদের ভালো লেগেছে, সেই আশাটা আমি করছি। আমার সমস্ত কিছু ডিটেলস আমি সকাল থেকে কি করি না করি, কি খাই না খাই, কোন টাইমে কি করি না করি, এই শুভেচ্ছাটা আপনাদের জানিয়ে আমি মুগ্ধ হলাম। আশা করি আপনারা আনন্দ পেয়েছেন। ধন্যবাদ।